আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমরা যারা আমাদের আজকের ক্লাসে এসেছো তোমাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি। আমি তোমাদের সাথে আছি এবিএম মোস্তফা কামাল, সহকারী শিক্ষক, গাইবান্ধা গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল। তোমরা সপ্তম শ্রেণীর আজকে যারা ক্লাসে যুক্ত হয়েছো 2022 সাল, দেখো আজকে তোমাদের সামনে হাজির হয়েছি বাংলাদেশ এবং বিশ্ব পরিচয় এই বইটি নিয়ে। এটি হচ্ছে আমাদের সপ্তম শ্রেণীর বিজিএস, সংক্ষেপে যদি আমরা বলি এটাকে, বাংলাদেশ বিশ্ব পরিচয় বা বিপ, এবং ইংরেজিতে বললে এটা হবে বিজিএস। ওকে, আমরা গাইবান্ধা গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল কর্তৃপক্ষকে অবশ্যই সাধুবাদ জানাই, কারণ আমাদের অনলাইন ক্লাস অফলাইন চলছে, সরাসরি ক্লাস হচ্ছে তোমরা জানো সরকারের ঘোষণা অনুযায়ী, এবং পাশাপাশি আমরা আমাদের অনলাইন ক্লাস পুরো দমে কার্যক্রম চালাচ্ছি। বন্ধুরা, আমরা তোমাদের সাথে নিয়ে আজকে এখন এই ক্লাসে যাচ্ছি। দেখো আমার পিছনে বোর্ড, আশা রাখি বোর্ড ক্লিয়ার দেখতে পাচ্ছ তোমরা। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম আমরা প্রথম অধ্যায়টি নিয়ে আজকে একটু ডিসকাস করব, যেহেতু এগুলো অনেক বড় বড় অধ্যায়, একদিনে শেষ করা যায় না, আমরা ধীরে ধীরে তোমাদের এটা ধাপে ধাপে শেষ করে দেব। যেহেতু ঐতিহাসিক কিছু ঘটনা, ঐতিহাসিক কিছু ব্যক্তি বা কিছু ইতিহাস, ইতিহাস আশ্রিত ঘটনা, সাল প্রবাহ অনেক কিছু থাকে, ঘটনা প্রবাহ জানতে গেলে তোমাকে অবশ্যই খাতা কলম নিয়ে বসতে হবে এবং বইটা সাথে থাকতে হবে, কারণ এখান থেকে মাঝে মাঝে আমরা কিছু রিড আউট করব, পড়ব। তোমরা যখন আমি তোমাদেরকে কারো নাম ধরে পড়তে বলবো তাকে অবশ্যই রিডিং পড়তে হবে। আচ্ছা, এখন আমরা এখানে কয়েকটা টপিক, আজকের কিওয়ার্ড তোমরা দেখো। প্রথমত আমরা দেখতে পাচ্ছি দেশ বিভাগ, হ্যাঁ, তারপর রাষ্ট্রভাষা, তারপর ভাষা আন্দোলন এবং যুক্তফ্রন্ট গঠন, এটা আমরা দেখব। ঠিক আছে, তাহলে আমরা যদি যদি দেখা আমরা বলি যে দেশ বিভাগ বলতে আসলে কি বুঝি। দেখো দেশ বিভাগ মানে হলো, তুমি 1947 সালটাকে একটু মাথায় রাখো, এই সালটা বাংলাদেশের ইতিহাসে বা ভারতবর্ষের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ। 1947 সালে ভারত এবং পাকিস্তান বা পাকিস্তান এবং ভারত, এরা বিভক্ত হয়ে পড়ে, পাকিস্তান এবং ভারত বিভক্ত হয়ে যায়। আচ্ছা, কারা বিভক্ত করে তোমরা জানো? আমরা দীর্ঘদিন দীর্ঘদিন ব্রিটিশদের অধীনে ছিলাম, তাদের উপনিবেশ ছিলাম, তারা আমাদেরকে শাসন করেছে, সেই শাসন শাসনের করায়ত্ত থেকে বেরিয়ে এসে আমরা 1947 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, অর্থাৎ মুসলমান সংখ্যাগরিষ্ঠ অঞ্চল নিয়ে পাকিস্তান এবং অমুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল নিয়ে ভারত, এইভাবে বিভক্ত করে দিয়ে তারা চলে গেছেন। খেয়াল করো 1947 সাল, এই সালটা একেবারে তোমার হচ্ছে কি বলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইমিডিয়েট পরেই, যার কারণে বুঝতে পারতেছো সারা পৃথিবীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে একটা ডামাডোল, যে একটা দ্বন্দ্ব সংঘাত, তার তোমরা জানো যে ব্রিটিশরা কিন্তু একসময় পরাশক্তি ছিল, তারা সারা পৃথিবী শাসন করেছে, সেই ব্রিটিশরা দ্বিতীয় বিশ্বযুদ্ধে গিয়ে পর্যুদস্ত হয়েছে, তাদের অর্থনীতি পঙ্গু হয়েছে, সেখান থেকে তারা আর এই দেশগুলোকে ধরে রাখার মতো ক্যাপাবিলিটি তাদের ছিল না, তাদের সেই রকম ক্ষমতা ছিল না, না থাকার কারণে তারা এই দেশগুলোকে স্বাধীন করে দিয়ে যেতে একরকম বাধ্য হয়। তাহলে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে আমরা পাকিস্তান এবং ভারতের স্বাধীনতা দেখলাম। 1947 সালের 14 আগস্ট পাকিস্তান স্বাধীন হয়, পাকিস্তান আগের দিন স্বাধীন হয়, আর 15ই আগস্ট স্বাধীন হয় ভারত। তোমরা কি এগুলো জানো বাবা? শিক্ষার্থী বন্ধুরা, আশা রাখি যে এই তারিখ দুটাও তোমরা জানবে, পাকিস্তান স্বাধীন হয় 14ই আগস্ট এবং 15ই আগস্ট স্বাধীন হয় ভারত। এই যে 1947 সালের ভারত পাকিস্তানের এই বিভক্তি, এটাকে ইতিহাসে, বাংলার ইতিহাসে দেশ বিভাগ নামে আখ্যা দেয়া হয়, অভিহিত করা হয়, এটাকে পার্টিশন বলা হয়। তাহলে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বা ভারতীয় উপমহাদেশের পার্টিশন বলা হয় এটাকেই। তাহলে 1947 সালটা আমাদের এই বাংলার ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমরা যে টপিকটা নিয়ে একটু কথা বলবো, এরপরে এগুলো নিয়ে আরো ডিটেলস কথা বলবো, এখন জাস্ট একটু আমরা খালি চিন্তা ভাবনা করতেছি। রাষ্ট্রভাষা কেমন? রাষ্ট্রভাষা হলো সেই ভাষা যে ভাষায় রাষ্ট্রীয় সকল কার্যক্রম চালানো হয়। আমরা কিন্তু রাষ্ট্রভাষার জন্য সংগ্রাম করেছিলাম। আবার মাতৃভাষা হলো, তুমি একটা দেখো, একটা শিশু মানব সন্তান জন্মের পর তার মা বাবা আত্মীয় পরিজন তাদের হাত ধরে, তাদের মুখে যে বল সে শেখে,
বা কথা শেখে সেটাকে বলা হয় মাতৃভাষা। আর রাষ্ট্রভাষা হচ্ছে রাষ্ট্রীয় সকল কার্যক্রমে যে ভাষা ব্যবহার করা হয়, রাষ্ট্রীয় সংবিধান কর্তৃক স্বীকৃত, সেটাকে বলা হয় রাষ্ট্রভাষা। আমরা 1952 সালে রাষ্ট্রভাষার জন্য আন্দোলন করেছিলাম। এখন এই যে টার্ম গুলো আমি লিখতেছি, তোমরা একটু খাতার মধ্যে এগুলো লিখে রাখবে। দ্বিজাতি তত্ত্ব, দ্বিজাতি তত্ত্ব, ওকে, দ্বিজাতি তত্ত্ব। এটা তত্ত্ব মানে থিওরি, এর মানে হচ্ছে যে ভারত এবং পাকিস্তান ধর্মাবলম্বীর দিক থেকে আলাদা হয়ে যাবে, এটা ছিল দ্বিজাতি তত্ত্ব। এখন 47 সালে তাহলে স্বাভাবিকভাবে আমরা পূর্ববঙ্গ বা পূর্ব পাকিস্তান কোন অংশে যাবার আমাদের ব্যবস্থা হবে বলো তো? পাকিস্তান যখন হয়ে গেল তখন একটা হলো পূর্ব পাকিস্তান আর অন্যটি হলো পশ্চিম পাকিস্তান। তাহলে স্বাভাবিকভাবেই এই অঞ্চলগুলোতে মুসলমান বেশি ছিল, এই কারণে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে এই দুটা মিলে একটা দেশ হয়েছে, দেশটার নাম হচ্ছে পাকিস্তান, পাকিস্তানের দুই অংশ। আচ্ছা, এখন পূর্ব পাকিস্তান ছিলাম আমরা, পশ্চিম পাকিস্তান ছিল হচ্ছে পশ্চিম পাকিস্তানিরা। আমাদের যদিও দেশ এক, কিন্তু শাসক গোষ্ঠী বা ক্ষমতাবান সবাই ছিলেন পশ্চিম পাকিস্তানের, যার কারণে তারা কিন্তু আমাদেরকে কখনো ভালো চোখে দেখেননি। তারা আমাদের সাথে বিমাতা সুলভ আচরণ করেছেন, আমাদের সাথে দ্বন্দ্বাত্মক আচরণ করেছেন, যে আচরণগুলো সৎ ভাইয়ের মতো আচরণ বলা চলে, বা একটা কি রকম বলা হয় এটাকে, যে বৈষম্যপূর্ণ আচরণ তারা আমাদের সাথে করেছেন পশ্চিম পাকিস্তানিরা। প্রথমেই এসে তারা 1947 সালেই বললেন যে বাংলাদেশের বা পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু। এখন মোহাম্মদ আলী জিন্না এই ঘোষণা দিলেন, উর্দু উর্দু অ্যান্ড উর্দু শ্যাল বি দা স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। স্টেট ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে রাষ্ট্রভাষা। এখন তুমি বলো যে আমাদের মাতৃভাষা কেড়ে নিয়ে এই দেশের রাষ্ট্রীয় ভাষা করা হবে উর্দু, এটা কি মানা যায়? এটা কি আমরা মেনে নিতে পারি? পারি না। এর ফলশ্রুতিতে আমাদের যারা সেই সময়কার ছাত্র সমাজ, সচেতন ছাত্র সমাজ, তারা সাথে সাথে এটার প্রতিবাদ জানিয়েছিলেন। সেই প্রতিবাদ আস্তে আস্তে দেশের সাধারণ জনতা, কৃষিজীবী পেশাজীবী সকল শ্রেণী পেশার মানুষ সেখানে অংশ নিয়েছিলেন। এর ফলশ্রুতিতে পরবর্তীতে তারা যখন অংশ নিলেন, এই আন্দোলন ধীরে 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 দানা বাঁধতে শুরু করলো। তোমরা জানো বাংলার ইতিহাসে 1952 সাল একটি বিখ্যাত, এই সালটি বিখ্যাত, কারণ হলো এই 52 সালে আমরা রাষ্ট্রভাষা সংগ্রাম করে রাষ্ট্রভাষাকে ছিনিয়ে এনেছি বা রাষ্ট্রভাষা বাংলা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি, তারা মেনে নিয়েছে। যদিও 1956 সালে গিয়ে তারা এই ভাষাটাকে স্বীকৃতি দিয়েছিল। ঠিক আছে, তাহলে তোমরা আশা রাখি যে বুঝতে পারতেছ। হ্যাঁ, তাহলে এই যে রাষ্ট্রভাষার ব্যাপার, 1952 সালে অনেক আন্দোলন, 144 ধারা জারি ভঙ্গ, বাঙালিরা কর্তৃক দলগতভাবে বা খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা এগিয়ে যাওয়া, সেখানে আবার সেই মিছিলে গুলি চালানো, তোমরা জানো সালাম, বরকত, রফিক, জব্বার, সুফিউর সহ এরকম আরো অনেক ব্যক্তি আছেন যারা আহত হয়েছিলেন, নিহত হয়েছিলেন, শহীদ হয়েছিলেন রাষ্ট্রভাষা বাংলার জন্য। পৃথিবীতে এই একটা মাত্র জাতি যারা নিজের ভাষাকে রক্ষার জন্য যুদ্ধ করেছে। এই কারণে তোমরা জানো যে বাংলাদেশের এই বাংলা ভাষা, এই 1952 সালের 21শে ফেব্রুয়ারি এই ঘটনাটা ঘটেছিল, যেটা ছিল হচ্ছে বাংলার 8ই ফাল্গুন। তাহলে 21 ফেব্রুয়ারি, হ্যাঁ, আর বাংলার ছিল হচ্ছে 8 ফাল্গুন। আশা রাখি তোমরা এগুলো জানো। 8 ফাল্গুন দিনটা ছিল বৃহস্পতিবার মনে হয়, সম্ভবত তোমরা এটা বই থেকে দেখে নিবে। তাহলে 8ই ফাল্গুন বৃহস্পতিবার, 21শে ফেব্রুয়ারি 1952 সাল। তো 1999 সালে এসে আমাদের দেশের কিছু মানুষ যারা কানাডায় থাকেন, বিদেশে থাকেন, তাদেরকে বলা হয় ডায়াসপোরা। এই ডায়াসপোরার ব্যাপারগুলো তোমাদেরকে আরো বড় হলে আমরা শেখাবো, তার আগে শুনে নাও যে বিদেশিরা বিদেশে থাকেন তাদের কিন্তু এই দেশের প্রতি একটা টান থাকে, একটা ভালোবাসা থাকে। সেই ভালোবাসা থেকেই কিন্তু তারা এই ভাষাটাকে
আন্তর্জাতিক মাতৃভাষা এই দিবসটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি নেয়ার জন্য জাতিসংঘে আবেদন করেন। তোমরা জানো সেই আবেদনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমাদের বর্তমান যিনি প্রধানমন্ত্রী, তিনি তখনও প্রধানমন্ত্রী ছিলেন, তিনি তার সাপোর্টে, সমর্থনে, তার পৃষ্ঠপোষকতায় সেই উদ্যোগ সফল হয়েছিল। 1999 সালের নভেম্বরের 17 তারিখে এসে আমরা ইউনেস্কো কর্তৃক এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে এটাকে স্বীকৃতি দেয়া হয়। তোমরা শুনে খুশি হবে, পুলকিত হবে যে 1999 সালের পর থেকে সারা পৃথিবীতে এই 21শে ফেব্রুয়ারিটাকে পালন করা হয়। হ্যাঁ, জাতিসংঘের যতগুলো রাষ্ট্র আছে বিশ্বের, প্রায় জাতিসংঘের রাষ্ট্র তো 193টা, তোমরা জানো 188টা দেশে কিন্তু 1999 সালের পরে 2000 সালেই এই দিবসটি পালন করা হয়েছে। এর মাধ্যমে উপকার হলো যে বাংলা বা বাঙালি হিসেবে আমরা গর্ববোধ করি যে সারা পৃথিবীর মানুষ আমাদের একটা দিবস বা আমাদেরকে চেনে জানে, আমাদের একটা সুনাম ছড়িয়ে পড়ে, তোমরা নিশ্চয়ই এটা জানো। তাহলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে যদি তোমাকে কেউ কখনো জিজ্ঞেস করে, তুমি কিন্তু এভাবে তোমাকে একটু জানা থাকতে হবে, বলতে হবে। এই ইনফরমেশন গুলো তোমরা বই থেকে, এখানে বইয়ের মধ্যে আছে, তোমরা এগুলো খুঁজে নেবে। কেমন, বইটা পড়লে সকল ক্ষেত্রে কিন্তু এই বোর্ড বইটা তোমাকে পড়তে হবে, বোর্ড বই পড়লে এগুলো বুঝতে পারবে। আমাদের সাথে অলরেডি অনেকেই যোগদান করেছে, ভেরি গুড। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী তোমরা যারা, তোমরা যে এত অ্যাক্টিভ, এটা আমাদের স্কুলের জন্য এবং আমাদের জন্য একটা, এটা গর্বের বিষয়। হ্যাঁ, তোমরা প্রায় 50-এর অধিক শিক্ষার্থী আমাদের সাথে যোগদান করো, এটা খুবই ভালো, খুবই ভালো সাইন আমাদের জন্য। যাই হোক, তাহলে 1952 সালের ঘটনাটি গেল রাষ্ট্রভাষা, তারা কিন্তু অবশেষে মেনে নিয়েছে। যখন সারা দেশ ফুলে ফেঁপে উঠেছে, আন্দোলনে জেগে উঠেছে, তখন তারা তো এটা না মেনে নিয়ে থাকতে পারে না। পরে তারা, পশ্চিম পাকিস্তানিরা, রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে 1956 সালে গিয়ে সাংবিধানিক ভাবে স্বীকৃতি দিয়েছে, তোমরা জানো। আচ্ছা, এখন তারা কিন্তু এই ভাষাকে স্বীকৃতি দিয়েই থেমে থাকে নাই। হ্যাঁ, তোমরা জানো 1954 সাল, এটাও বাংলাদেশের ইতিহাসে একটা বিখ্যাত সাল, কারণ এই সময়টাতে আমরা যুক্ত ফ্রন্টের গঠন হতে দেখেছি। তোমরা জানো যে পশ্চিম পাকিস্তানের যে একটা রাজনৈতিক দুরভিসন্ধি, কুমতলব, সেখান থেকে বেরিয়ে আসতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো নেতৃত্ব অনেকটা, অনেক ত্যাগ স্বীকার করেছেন। তাহলে যখন দেখা গেল যে একটা নির্বাচন হওয়া কথা সামনে, তখন এই নির্বাচনটাকে সামনে রেখে বাংলাদেশ অঞ্চলের বা পূর্ব পাকিস্তানের 4টি বড় রাজনৈতিক দল একত্রিত হয়ে একটি জোট গঠন করেছিলেন। অনেকগুলো রাষ্ট্র, অর্থাৎ ওই 4টা রাষ্ট্র যুক্ত হয়েছিলেন বলেই এটাকে বলা হয় যুক্ত ফ্রন্ট। ফ্রন্ট মানে তো সামনে, তোমরা জানো, যুক্ত ফ্রন্ট মানে হচ্ছে একসাথে জয়েন্ট ভেঞ্চারে কাজ করা, যুক্ত হওয়া, যৌথভাবে কাজ করা। তাহলে তুমি জানো এই যুক্ত ফ্রন্ট যখন গঠিত হয় 1954 সালে, তখন মুসলিম লীগ যে ছিল পাকিস্তানের, সেই মুসলিম লীগের সাথে এদের মূল, আমাদের মূল তফাৎ হয়। এই যুক্ত ফ্রন্টের একটি নির্বাচন হয়, সেই নির্বাচনে আমরা পূর্ব পাকিস্তানের মানুষ এই যুক্ত ফ্রন্টকে ব্যাপক নিরঙ্কুশ বিজয় ছিনিয়ে আনে, অর্থাৎ সমর্থন দেয়। তো অর্থাৎ বঙ্গবন্ধুর যে ইশতেহার বা যে এজেন্ডা, সেই এজেন্ডা গুলোর প্রতি বাঙালি মানুষ বা পূর্ব পাকিস্তানের মানুষ নিরঙ্কুশ ভাবে সমর্থন দেয়, দিয়ে জানান দেয় যে আমরা বঙ্গবন্ধু আপনার সাথে আছি। আচ্ছা, তাহলে এই যুক্ত ফ্রন্ট গঠন করেই কিন্তু এই বিজয়টা ছিনিয়ে আনা হয়েছে। তোমরা এই যুক্ত ফ্রন্টে যে কয়টি দল আছে, 4টি দল, হ্যাঁ, তোমরা কিন্তু পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ, হ্যাঁ, পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ, এগুলা আমাদের বইয়ে আছে, দেখে নিবা। হ্যাঁ, তারপর কৃষক শ্রমিক পার্টি, কৃষক শ্রমিক পার্টি, তারপর নিজামে ইসলাম, এবং বামপন্থী গণতন্ত্রী বিভিন্ন দল সেখানে ছিল। এই দল 4টি কিন্তু যুক্ত হয়। তোমরা জানো এই আওয়ামী মুসলিম লীগ, এখানে ছিলেন মাওলানা ভাসানী।
কৃষক শ্রমিক পার্টিতে শেরে বাংলা এ কে ফজলুল হক, তোমরা এই ব্যক্তিদের নাম কিন্তু বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। তোমরা এখন থেকে, যেহেতু তুমি একজন ফ্রেশ মানুষ, দেশপ্রেমিক, তোমাকে অবশ্যই তোমার দেশ সম্পর্কে ডিটেলস ধারণা রাখতে হবে। যদি ধারণা থাকে তাহলে তুমি একজন দেশপ্রেমিক হতে পারবে, দেশের জন্য কাজ করতে পারবে, আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা তোমাকে অনেক উপরে উঠাবেন। তাহলে দেখো, এই চারটা দল একত্রিত হয়ে যে বিজয় ছিনিয়ে আনলো সেটা হচ্ছে যুক্ত ফ্রন্ট। এর একটা করুণ ইতিহাস হলো, যুক্ত ফ্রন্টের নির্বাচন যখন হয়, নিরঙ্কুশ বিজয় হয় শেরে বাংলা এ কে ফজলুল হকের নেতৃত্বে, ওনাকে মুখ্যমন্ত্রী করা হয়। মুখ্যমন্ত্রী মানে হচ্ছে মুখ্য, মানে প্রধান। তোমরা যে চিফ গেস্ট নাম শোনো, সেই চিফ গেস্ট, তাহলে মুখ্যমন্ত্রী, সেই চিফ মিনিস্টার কে ছিলেন বলতো? শেরে বাংলা এ কে ফজলুল হক, ঠিক আছে? ওনাকে আবুল কাশেম ফজলুল হক বলা হয়, ইনি ছিলেন। অথচ এই পশ্চিম পাকিস্তান কিন্তু তাদের সেই কুমতলব বন্ধ করেনি। তারা এই সরকারকে নানা অজুহাতে মাত্র 56 দিন ক্ষমতায় রাখার পর এদেরকে আবার ক্ষমতা থেকে বিতাড়িত করেছে, সরিয়ে দিয়েছে, হটিয়ে দিয়েছে। হ্যাঁ, বাঙালি, যার কারণে আমাদের এই বাংলাদেশের মানুষ, পূর্ব পাকিস্তানের মানুষ আবারও তাদের বিরুদ্ধে একদম উঠে পড়ে লেগেছিল আন্দোলনে। এর ফলশ্রুতি তোমরা জানো, 1958, 1962, 1965, 66, 1968, এরপর 1969-এর গণঅভ্যুত্থান, 1970-এর সাধারণ নির্বাচন এবং 1970-এর 1971-এর মুক্তিযুদ্ধ। এই ঘটনাগুলো কিন্তু তোমাকে, দেখবা যে তুমি যখন এগুলো ঘটনা পড়বা খুবই লোমহর্ষক, তোমার খুব প্যাথেটিক, কখনো দেখবা যে তোমার গা শিউরে উঠবে যে এই এত জুলুম করেছে আমাদের উপরে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রথম অধ্যায়ে যে পাঠ, সেই পাঠে আমরা এখন পর্যন্ত, দেখো আমাদের পাঠটা কিন্তু সুন্দর, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম। তার মানে হলো আমরা তো একদিনে স্বাধীনতা পাইনি, 1971 সালের 16ই ডিসেম্বর স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতা অর্জন করতে গিয়ে যে আমাদের যতগুলো সংগ্রাম, আন্দোলন, দাঙ্গা, হাঙ্গামা ফেস করতে হয়েছে, এগুলো সবগুলোকে কিন্তু তুমি বলতে পারো বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম। সযোগ অধীন স্বাধীন, অর্থাৎ আমরা তাদের অধীনে থেকে বের হয়ে আসতে চেয়েছি, তাদের আয়ত্ত থেকে, তাদের হাতের মুঠো থেকে বের হয়ে এসে স্বাধীনভাবে আমরা আচরণ করতে চেয়েছি, বা স্বাধীনতা আমরা চেয়েছি। তোমরা জানো প্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের যে পাঠ, এই পাঠে তোমাদের আমরা মোটামুটি যুক্ত ফ্রন্ট পর্যন্ত পড়লাম, পাঠ 2 পর্যন্ত। হ্যাঁ, এর পরে আমরা পাঠ 3-এ যাব, পরবর্তী একটি ক্লাসে, তখন 6 দফা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। আশা রাখি তোমরা ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, দোয়া করি, এবং তোমরা নিয়মিত আমাদের ক্লাসগুলোতে জয়েন করবে। শিক্ষার্থী, তোমাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের অনলাইন ক্লাস এখানে শেষ করছি। তোমাদের যদি কিছু বলার থাকে তোমরা একটু বলতে পারো। তোমরা কেউ কিছু বলবে? হ্যাঁ, তোমরা এবার পরীক্ষা কবে হবে? হ্যালো, কালকে আবার এই সময় ক্লাস হবে?